আজ গুরুত্বপূর্ণ একটি ঘরেলু নুসখা বা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে তিনটি মশলার কথা আপনাদের আজ বলবো, তার মধ্যে প্রথমটি হচ্ছে এলাচ। এলাচ অবশ্যই বড় নিতে হবে, অর্থাৎ বড় এলাচ বা কালো এলাচ আমাদের নিতে হবে। কালো এলাচ খাওয়া শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে যাদের স্নায়ুজনিত স্নায়ুতান্ত্রিক রোগ রয়েছে, হাত পা ঝিনঝিন করা, রগে টান লাগা বা হাত পায়ে ব্যথা, কিন্তু কোথায় ব্যথা আপনি বুঝতে পারছেন না, অথচ আপনার ব্যথা অনুভূত হচ্ছে, কোথাও চাপ দিলে ব্যথা লাগছে না কিন্তু সম্পূর্ণ পায়ে ব্যথা। এই ধরনের কিছু সিমটম যদি আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি নিশ্চিন্তে আজকের এই নুসখা সেবন করা শুরু করুন। এছাড়া যাদের রাতের ঘুম ভালো হয় না, মানসিক উদ্বিগ্নতা কাজ করে, পেট ভালো থাকে না, গ্যাস, বদহজম ইত্যাদি সমস্যা লেগেই থাকে, যাদের কোলেস্টেরল হাই অর্থাৎ দেহে খারাপ কোলেস্টেরল বেশি, সঙ্গে ব্লাড প্রেশার বেশি, তারাও আজকের এই নুসখা অবশ্যই সেবন করবেন। এই কালো এলাচ আপনার এই সবগুলো রোগ দূর করতে পারবে, এই জন্য অবশ্যই আমরা এখানে কালো এলাচ নিব। আপনি চাইলে নুসখাটি একদিনের জন্য প্রস্তুত করতে পারেন, আবার আপনি চাইলে এটি টানা এক মাস সেবনের জন্য প্রস্তুত করতে পারেন। যদি আপনি একদিনের জন্য প্রস্তুত করতে চান, তাহলে মাত্র একটি বড় বা কালো এলাচ আমাদের নিতে হবে। আর যদি এটা 30 দিনের জন্য তৈরি করতে চান, তাহলে 30টি নিতে হবে। এইভাবে নিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন পরিমাপটা। যাদের ত্বকের উপরের অ্যালার্জি বা চুলকানি সমস্যা রয়েছে এবং যে ধরনের মানুষের কোল্ড অ্যালার্জির প্রবণতা, হাঁচি, সর্দি, কাশি ইত্যাদি সমস্যা সবসময় লেগেই থাকে বা খুব বেশি, তাদের জন্য এই কালো এলাচ খুব ভালো কাজ করবে। এলাচ শুধু যে এই রোগগুলো দূর করে তাই নয়, এলাচ যে কোনো মানুষের শারীরিক দুর্বলতা, অক্ষমতা, কমজোরি ইত্যাদি সমস্যাকে কাটিয়ে দিতে পারে। একজন শক্তি সামর্থ্যহীন মানুষও যদি এই নুসখাটি সেবন করেন, তাহলে উনি কয়েকদিনের মধ্যেই শারীরিক শক্তি ও বল ফিরে পাবেন। সেই সঙ্গে সঙ্গে তার ক্ষুধামন্দা, বমি বমি ভাব, অজীর্ণ বা গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যাও দূর হয়ে যাবে। দ্বিতীয় উপাদানটি যা নিচ্ছি তা হলো এই দারুচিনি। দারুচিনিও নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। একদিনের জন্য নুসখা তৈরি করতে চাইলে 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি নিয়ে নিতে হবে। এই দারুচিনি আপনার রাতের ঘুম ভালো করবে, পেটের সব রকম রোগ দূর করবে, অজীর্ণ, ক্ষুধামন্দা, বমিভাব দূর করে দিবে। সেই সঙ্গে আপনার স্নায়ুবিক যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বাঁচাবে। হাত পা ঝিনঝিন করা বা কারো কারো হাত পা কাঁপতে থাকে এবং রগে টান লাগা, কখনো কখনো অনির্দিষ্ট ব্যথা, কোথায় ঠিক ব্যথা আপনি বুঝতে পারছেন না অথচ আপনার দেহে ব্যথা রয়েছে, সঙ্গে সঙ্গে এটা বাত ব্যথা, কফ, কাশি, গলা ব্যথা, ঠান্ডা জনিত রোগ, অ্যালার্জি ইত্যাদি দূর করে দিবে। দারুচিনি এবং এলাচ দুটোই কিন্তু ডায়াবেটিসকে প্রতিরোধ করে। যাদের সুগার রয়েছে তারা নিশ্চিন্তে এই নুসখাটি পান করতে পারবেন। এটি সুগার নিয়ন্ত্রণে রাখবে এবং খেয়াল রাখতে হবে, আপনি সুগার নিয়ন্ত্রণের জন্য যদি অন্য কোনো ঔষধ সেবন করেন, সেক্ষেত্রে আপনার সুগার বেশি কমে যাচ্ছে কি না, সুগার লেভেল বেশি কমে গেলে কিন্তু এটি খাওয়া আপনাকে বন্ধ করে দিতে হবে, অথবা আপনি যে ঔষধ সেবন করছেন তার মাত্রা আপনাকে কমিয়ে দিতে হবে। এবারে যে উপাদানটি ব্যবহার করব তা হলো এই তেজপাতা। তেজপাতা একদিনের জন্য 2টি নিতে হবে। তেজপাতা আমরা এই নুসখায় এই জন্যই ব্যবহার করব যে এতক্ষণ যে যে রোগগুলো নিয়ে আমরা কথা বলেছি এর প্রতিটি রোগকে দূর করতে পারবে তেজপাতা। এমনকি কোনো মানুষ যদি সুস্থ অবস্থাতেও এই নুসখা পান করেন, তাহলে এই রোগগুলো আপনার কখনোই হবে না। এমন নয় যে আপনাকে টানা 12 মাসই এটি সেবন করতে হবে। আপনি সুস্থ অবস্থায় মাসে 3 থেকে 5 দিন এই নুসখাটি সেবন করুন, আপনার এই রোগগুলো আর হবে না। আবার অন্যদিকে কোনো অসুস্থ মানুষ যদি এটি টানা 21 দিন পর্যন্ত তাদের রোগের ধরন অনুযায়ী সেবন করেন, তাহলে এই রোগগুলো দূর হবে। কারো কারো ক্ষেত্রে রোগটা 3 থেকে 5 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। এক কথায় রোগের ধরন অনুযায়ী নির্ধারণ করবেন যে আপনি এটি কতদিন সেবন করবেন। এখন জানি এটি প্রস্তুত করার তরিকা কি। একটি পাত্রে 1.5 গ্লাস পরিমাণ পানি নিতে হবে। এবারে এই সমস্ত উপাদানগুলোকে এই পানিতে দিয়ে চুলায় ফুটতে দিতে হবে। হালকা আঁচে ফুটাবেন,
দেড় গ্লাস পরিমাণ পানি এক গ্লাস হয়ে এলেই এটি প্রস্তুত হয়ে যাবে। দেখুন পানি কিছুটা কমে এসেছে, এক গ্লাসে পরিণত হয়েছে। এখন আমি এই নুস্কা নামিয়ে নিব। এখন এটি গ্লাসে ছেঁকে নিতে হবে। এবারে এটি চায়ের মতো করে আপনাকে চুমুক দিয়ে সেবন করে নিতে হবে। হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটি সেবন করে নেবেন, ঠান্ডা হয়ে গেলে এটি খেলে কোনো উপকারে আসবে না। অবশ্যই এই নুস্কা সকালবেলায় নাস্তা করার 30 মিনিট আগে সেবন করে নেবেন। যারা ঠান্ডা, কফ, কাশি বা কোল্ড অ্যালার্জি জনিত রোগের জন্য এই নুস্কা সেবন করবেন, তারা সম্ভব হলে 1 চামচ মধু মিশিয়ে সেবন করলে খুব ভালো উপকার পাবেন। কোনো গর্ভবতী নারী বা সদ্য মা হয়েছেন, সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এমন কোনো মা এটি সেবন করবেন না। এই নুস্কা সেবনে যেহেতু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে, সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে, তাই যারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সুগার নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন করছেন তারা সচেতন থাকবেন, যেন ব্লাড প্রেশার হঠাৎ করেই খুব কমে না যায়, আবার সুগার হঠাৎ করেই ফল না করে। আবার অস্ত্রোপচার হয়েছে এমন কোনো মানুষও এটি সেবন করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর তারপর কি রেজাল্ট পান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।